আবারও দাম বাড়লো পেট্রোল ও ডিজেলের। লিটার প্রতি পেট্রোলের দাম বাড়লো 1 টাকা 39 পয়সা এবং ডিজেলের দাম বাড়লো 1 টাকা 4 পয়সা। এর সঙ্গে যুক্ত হবে রাজ্যগুলির ভ্যাট। রবিবার থেকেই এই নয়া দাম কার্যকর করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম কমেছে জ্বালানি তেলের, তার উপর আমেরিকার সঙ্গে ভারতের টাকার বিনিময়ে মূল্য বেড়ে যাওয়ায় বাড়াতে হলো তেলের দাম। একথা তেল সংস্থাগুলির তরফে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে। কয়েকদিন আগেই ঘোষণা করা হয়েছে, 1 মে থেকে আন্তর্জাতিক বাজারে দাম অনুসারে রোজ পেট্রোল ও ডিজেলের দাম বদলে যাবে। তবে তার আগেই রবিবার দাম বাড়ানো হলো পেট্রোল ও ডিজেলের। প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবার নম্বরে কড়াকড়ি নিয়ম চালু করলো পর্ষদ। এবার থেকে উচ্চ মাধ্যমিকে 50% নম্বর থাকতে হবে ট্রেড পরীক্ষায় বসতে গেলে। এমনকি প্রশিক্ষণ বাধ্যতামূলক হচ্ছে পরীক্ষায় বসার জন্য। তবে যাদের গ্রাজুয়েশন আগে হয়ে গিয়েছে তাদের উচ্চ মাধ্যমিকে 50% নম্বর না থাকলেও চলবে। সূত্রের খবর অনুযায়ী খুব তাড়াতাড়ি পর্ষদ বিজ্ঞপ্তি দেবে নতুন ট্রেডের নিয়মবিধি বিস্তারিত বর্ণনা দিয়ে। এই মর্মে আগামী সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। জানা গিয়েছে পর্ষদ বাধ্য থাকবে এনসিআই এর নির্দেশিকা মেনে নিয়োগ করতে, তাতে ট্রেড পরীক্ষার্থীতে উচ্চ মাধ্যমিকে 50% বা গ্রাজুয়েশনে থাকার পাশাপাশি প্রশিক্ষণ থাকতে হবে। সেক্ষেত্রে প্রার্থীদের ডিএড কোর্স সফলভাবে করতে হবে, না হলে বসা যাবে না পরীক্ষাতে। তবে ধরে নেওয়া যেতে পারে যে প্রাথমিকে এই নিয়ম চালু হলে উচ্চ প্রাথমিকেও এই একই নিয়ম লাগু হবে। বেশ কয়েকদিন ধরেই বাড়ছে গরম, কোথাও একটু বৃষ্টির ছিটে ফোটা নেই। শনিবার আবহাওয়া দপ্তর জানান, ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ। মধ্য বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপটি রবিবার সকালের মধ্যে ঘূর্ণিঝড়ের চেহারা নেবে, তারপর সে ছুটে যাবে মায়ানমারের দিকে। তবে পশ্চিমবঙ্গ সহ দেশের পূর্ব উপকূলের এই ঘূর্ণিঝড়ের তেমন প্রভাব পড়বে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে বাংলার বছরের প্রথম দিনই ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে উত্তরবঙ্গের পাহাড় সমতলে বিস্তীর্ণ এলাকার জনজীবন। শনিবার দুপুর থেকে সব জেলাতেই কম বেশি ঝড় বৃষ্টি হয়েছে। শনিবার মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। দার্জিলিং শহরের রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ, বাংলাদেশ ও নেপাল সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার ও নারী পাচারের মতো অপরাধ রুখতে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু করলো প্রশাসন। শহরের বিভিন্ন রাস্তায় এই সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, যাতে দার্জিলিং এর পৌরসভা নির্বাচনের আগে কোনো অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে না হয়। এই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালাবে জেলার পুলিশ। গাড়ির চালকেরা আইন ভেঙে গাড়ি চালালে তাদেরকেও এই ক্যামেরার মাধ্যমে চিহ্নিত করা যাবে। ইতিমধ্যে দার্জিলিং শিলিগুড়ি মহকুমার ফাঁসি দেওয়া ও খড়িবাড়ি ব্লকের বিভিন্ন জায়গায় ক্লোজ সার্কিট টেলিভিশন ক্যামেরা লাগানোর কাজ শুরু হয়ে গিয়েছে জেলা প্রশাসন অতিরিক্ত নজরদারির জন্য, এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এই সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। নজরদারির জন্য লাগানো মনিটরের উদ্বোধন করলেন জেলার পুলিশ সুপার অমিত পি জাওয়ালাগি। এখনো পর্যন্ত 48টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে গোটা শহরে।